তো আমরা আজকে ভিডিও বানাতে এসেছি অনেক লম্বা একটা ট্র্যাক আছে ঠিক আছে তো বিভিন্ন বিভিন্ন হিপ হপ আর্টিস্ট বিভিন্ন পপুলার র‍্যাপারদের সং আছে ঠিক আছে তো ওটার কাজ চলছে আমরা অলমোস্ট অনেকক্ষণ শ্যুট করে নিয়েছি প্লাস 4 মিনিট শ্যুট করে নিয়েছি তারপর মাথায় এলো যে না একটা ব্লগ বানানো ব্লগ বানানো মানে ফার্স্ট থেকে ব্লগ বানাতে ভুলে গেছি তো এখন তো অ্যাকচুয়ালি এত বৃষ্টি আসছে তো রিসিপি নিয়ে একটা ব্লগ আগে ভিডিওটা বানালো হয়েছে এখন ব্লগ তো গাইস আমরা যে আজকে যে জায়গাটা এসেছি সেই জায়গাটা হচ্ছে লেক গার্ডেন্সই ওখানে মানে রবি সরোবর লেকেরই ওখানে এসেছি তোমার জায়গাটা দেখলে চিনতে পারবে খুব দেখো আমরা এই জায়গাটা এসেছি মানে অনেক দিনও যে জায়গাটা ভাবছিলাম যে জায়গাটা আসবো ভিডিও করতে আসবো কিন্তু ভিডিও করতে আসা হচ্ছিল না তো যাই হোক আর কিছুক্ষণ বাকি আমাদের ভিডিও করার তো গাইস তো আমরা এখন প্রোডাকশনে জিনিসপত্র ঠিক করছি ওই ব্র্যান্ডটাকে লুকিয়ে দে স্পন্সর না ঠিক আছে স্পন্সর না তো আমরা দিস ইজ জার্ভিস ডার্কেলকে জার্ভিস তো এটা মানে তো এখন আমরা এখন একদিনও শট নেবো একদিনও শট নেবো হ্যাঁ ইয়াস টাইগার না যাই হোক তো এখন আমরা এখানে কিছু শট নেবো তো লাইক ভিডিওর জন্য কিছু শট নিতে হবে বল কি বলবো দেখতে পাচ্ছেন সব ডিওপি সিওডি সব এখানে সবাই আমরা ডাইরেক্টর এডিটার ভিডিওগ্রাফার ডান্সার অ্যাক্টর সব এখানে দাঁড়িয়ে আছে আমরা কিছু সব চলছে মানুষ চেঞ্জ হয়ে গেছে মিউজিক চেঞ্জ হয়ে গেছে ডান্স কোয়ালিটি চেঞ্জ হয়ে গেছে সবাই চেঞ্জ হয়ে গেছে বাট স্টিল ইউওয়ন আমাদের সঙ্গে আছে ইউওয়ন না মানে আর কি টাইগারদা ঠিক আছে টাইগারদা এখন আছে গান গেয়ে যাচ্ছে বক্সের মধ্যে তো এখনো চলছে কোনো চাপ নেই দেখা যাক কতদিন চলে বাট আমরা এখনো এটা যেদিন যত কদিন চলবে ততদিন আমরা বক্স চেঞ্জ করবো না ঠিক করে নিয়েছি আর ইমোশনস আছে এই না আমরা কিনতে পারি না কিনতে পারি বাট মানে ইমোশন মানে তোমরা কিন্তু ভেবো না যে আমরা কিনতে পারি না কিনতে পারি কিন্তু হয় না একটা ইমোশন হয়ে গেছে অনেক টাকার অভাব আর কি কিনতে পারি না বাবা না কিনতে পারি হ্যাঁ তবে ঠিক করে নিয়েছি কি বলে ফলো মানে একটা বড় বক্স ছোটো বক্স সবই বড় আমরা টাকা জমাচ্ছি 5 বছর লাগবে আরও হ্যাঁ মানে ম্যাক্সিমাম টাইম বললাম বসে কিন্তু তাহলে ইনটু টু 7 বছরের মধ্যে চলে আসবে হ্যাঁ আর ইন্ডিয়া থেকে নেবো না বাইরে থেকে এক্সপোর্ট করে নিবি তো আমি নিচ্ছি তো গাইস দেখো আমার কথা আনলাকি দেখো যখন আমার ভিডিও শেষ হয়ে যাচ্ছিল ঠিক তখনই সূর্য মামা উঠেছে এটা প্রত্যেকবার হয় আমি মানে জানি প্রত্যেকবার অবজেকশন করেই হবে কিন্তু যখনই আমরা ভিডিও কমপ্লিট করি তখনই একদমই চারদিকে লাইট আসে চার সব চ্যানেলের জন্যে প্রোডাকশনের জন্য আমরা নতুন একটা প্রোডাক্ট কিনেছি
ভিডিও করছি যে মহিলা কোনো কিছুক্ষণ পর কিন্তু জানো তো ওর সাথে একটা রিমোটও দিচ্ছিল রিমোটটা তারা তো দেখাচ্ছি রিমোটের কী অবস্থা দেখো রিমোটের কী অবস্থা দেখো আসলে আমরা বাইকে আসছিলাম তো বাইক থেকে যখন দেখতেও পাইনি যে রিমোট কখন পড়ে গেছে কলকাতার বিভিন্ন প্লেসে গিয়ে ওর যে জায়গাগুলো আমরা মানে ওই জায়গাগুলোকে আমরা ভিডিও মধ্যে আনার চেষ্টা করি যেমন যেমন আমাদের আইকনে ট্যাক্সি তো আমরা ট্রাই করি আমরা যেহেতু আমরা যে জায়গায় থাকি সে জায়গায় এক্সপ্লোর করার গাইস তো আজকে আমাদের ভিডিও তো এখনও বন্ধ আছে কারণ বৃষ্টি এখনও বৃষ্টি হয়ে যাচ্ছে তখন থেকে বৃষ্টি হয়ে যাচ্ছে অনেকক্ষণ হয়ে গেল প্রায় বসেই আছি কালকে এত হিউমিড ছিল আমাদের এখানে প্রচণ্ড হিউমিড ঘাম প্রচণ্ড ঘাম হচ্ছিল কিন্তু আজকে বৃষ্টি হয়ে যাবে ভালো লাগছে বৃষ্টি জিনিসটা হচ্ছে যখন ঘরে থাকছো বা কিছু তখন বৃষ্টি ভালো লাগে ওদেরটা বেশ আরামদায়ক লাগে কিন্তু যখন তুমি কাজ করতে বেরো বাইরে সে একটু ভালো লাগে না দেখা যাক কি মেন কথা হচ্ছে মাথায় অনেক কিছু চলছে কিন্তু সেটাকে আমরা বের করতে পারছি না কোনো কারণে সে টাইম হতে পারে অনেক অনেক কিছু হতে পারে কিন্তু জিনিসটা বের করা যাচ্ছে না মাথা থেকে এখন দিনটাই বাজে আমাকে আমার মনে হচ্ছে দিনটাই হ্যাঁ যে একদিন একদিন ভিডিও করতে পারো কিন্তু আজকে মনে হচ্ছে তো হবে না থামছেই না বৃষ্টি কোনো সময় হ্যাঁ অন্য সময় কী হয়েছে খুবই বৃষ্টি হলো কিন্তু থেমে গেল কিছুক্ষণের জন্য আবার বৃষ্টি হলো আলাদা কিন্তু এটা তো অল্প বৃষ্টি হচ্ছে কিন্তু হয়েই যাচ্ছে কন্টিনিউস হয়ে যাচ্ছে থামছেই না ভাবছি এই যে সেটটা আছে যে তোমার সেটটা দেখতে পাচ্ছ তুই এখানে এনেছি ওই গাই নাচু আর আমি ওখানে এই ভিডিও করে নিই করা যাবে না আমাদের পড়ে যাচ্ছে না গাড়িটার জন্য কিন্তু আমি গাড়িটা ব্লেম করতে পারি না অবভিয়াসলি আমরা রাস্তার উপর আছি তো রাস্তাঘাটের না সে বোধ হয় আমাদের যেখানে শহরটা পুরো আমাদের স্টুডিও ফ্রি ইউজ ওদের ইউজ করতে পারি ফ্রিতে তাহলে বল কতক্ষণ আমি রেডি ভাই এই তো ভাই বসার মধ্যে উপরে আরে ঠুকুর উপরে উপরে করে না